1972 সালে প্রতিষ্ঠিত হয় নোয়াখালী সরকারি মুজিব কলেজ। 1986 সালে এই কলেজকে জাতীয়করণ করে সরকার। পাশাপাশি 2017-18 শিক্ষাবর্ষে বাংলা ইতিহাস ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়। কিন্তু কলেজের আধুনিকায়ন করা হলেও দেখা দিয়েছে শিক্ষক সংকট। পদার্থবিজ্ঞান ও আইসিটি বিষয়ে নেই কোনো শিক্ষক, আর ইংরেজি, গণিত, জীববিজ্ঞান, রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। এতে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া কলেজের অধ্যক্ষ কিংবা উপ অধ্যক্ষের পদও শূন্য। আমরা চাই যেন প্রশাসন এবং আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে শীঘ্রই এটা পূরণ হয়। আমাদের আসলে ইনস্ট্রুমেন্টের অভাব এবং ল্যাবের যে কক্ষ আছে ওটার পরিধি একটু বাড়াতে হবে। ছাত্রীদের জন্য কমন রুম দেয়া আছে কিন্তু ওইখানে কোনো ইনডোর গেমের কোনো ব্যবস্থা নেই। বিবিএস ফার্স্ট ইয়ারে পড়ি, আমাদের এখানে সপ্তাহে 3 দিন ক্লাস হয়, 5 দিন ক্লাস হওয়ার কথা ছিল। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। সরকারি মুজিব কলেজে অনেকদিন ধরে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নাই, যার কারণে আমাদের ক্লাস করতে একটু অসুবিধা হচ্ছে। এ অবস্থায় শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত জ্ঞান অর্জন নিয়ে শঙ্কিত অভিভাবকরাও। অনার্স কোর্স, তিনটা বিষয়ে অনার্স কোর্স করার পরও এখানে পোস্ট ক্রিয়েশন হয়নি, এর ফলে শিক্ষকও পর্যাপ্ত পরিমাণে নেই। কলেজটা ভালো কিন্তু শিক্ষকের কারণে কলেজটার লেখাপড়া খুব বিঘ্ন করতেছে। এদিকে প্রয়োজনীয় শিক্ষক ও লোকবল নিয়োগের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। আমাদের এই শূন্যপদগুলো পূরণ করে এবং আমাদের স্পোর্টস সিস্টেমগুলো আমাদের কলেজে আর জন্য উত্তরোত্তর বিদ্যা বা শিক্ষাক্রম সরকারি মুজিব কলেজে প্রায় 4000 শিক্ষার্থী রয়েছে আর শিক্ষক মাত্র 15 জন। সময় সংবাদ, নোয়াখালী।